এরপর কি হলো? চোখের জল মুছতে মুছতে বলল মিম, এরপর ছেলেটি মেয়েটির বাড়িতে গেলে মেয়েটির বাবা ছেলেটির সামনে এসে বলে, তুমি এসেছ বাবা, দেখো কি আমার মেয়েটা কেমন করছে। কি হয়েছে ওর? চলো ওর রুমে গিয়ে দেখবে। চলুন। অতপর ছেলেটি মেয়েটির রুমে গিয়ে দেখে রুমের সব কিছু এদিক ওদিক এলোমেলো হয়ে আছে, যেন ওখানে এই মুহূর্তে কোনো একটা ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল। দেখেছো বাবা কি অবস্থা করেছে ও এই রুমে? আঙ্কেল, ও কি এখন ঘুমিয়েছে? ছেলেটির কথা শুনে মেয়েটা দৌড়ে এসে ছেলেটাকে জড়িয়ে ধরল। আরে তুমি এটা কি করছো? তোমার বাবা সামনে দাঁড়িয়ে আছেন। এই বলে সেটা মেয়েটির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। না, আমি তোমাকে ছাড়বো না, ছাড়লে তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে। এই বলে মেয়েটা ছেলেটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অতপর ছেলেটা মেয়েটাকে বুঝিয়ে বলাতে মেয়েটা ছেলেটাকে ছেড়ে দিল। আসলে আঙ্কেল, ও সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু ওর স্মৃতিশক্তি এখনো ফিরে আসেনি, তাই এরকম করছে। তা আমিও দেখতে পাচ্ছি। বাবা, আমি যা দেখলাম তুমিই পারো আমার মেয়েটাকে সামলে রাখতে। বাবা, তোমার কাছে আমার একটা চাওয়া আছে। জি আঙ্কেল। আমি চাই তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। সেটা কি করে হয় আঙ্কেল? বাবা, তুমি চাইলে সবই সম্ভব। এই বলে আমি একটা লম্বা শ্বাস নিয়ে মিমের দিকে তাকালাম। দেখি মিম জলে ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি মাথা নিচু করে ফেললাম। এরপর কি হলো? এরপর ছেলেটি মেয়েটির বাবার দিকে তাকিয়ে মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়। তারপর তাদের বিয়ের তারিখ ঠিক করা হয়। বিপত্তি ঘটে তখনই যখন মেয়েটি রেজিস্ট্রি পেপারে সই করে ছেলেটিকে বিয়ে করে। তখন কি হয়েছিল? মেয়েটি সই করার পরই কোনো এক অজানা কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার মেয়েটার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বলল ভয়ের কোনো কারণ নেই, কারণ মেয়েটার নাকি স্মৃতিশক্তি ফিরে এসেছে। এরপর? এরপর সেই ছেলেটি আর ওর বাবা মা মেয়েটির সামনে গেলে মেয়েটি তার বাবা মাকে ঠিকই চিনতে পারে, কিন্তু কিন্তু মেয়েটা ছেলেটাকে চিনতে পারছে না, এই তো। কারণ মেয়েটির স্মৃতিশক্তি ফিরে আসার কারণে মেয়েটা আগে সব কিছু ভুলে যায়। সেটা যে তার স্বামী ছিল সে সেটা মানতেই পারে না। আজ পর্যন্ত মেয়েটা সেটাকে স্বামী হিসেবে মানতে পারেনি, বরং মেয়েটা এখনও ছেলেটার কাছে ডিভোর্স চাইছে। ছেলেটা তো অবশ্যই জানে মেয়েটা কেন তাকে স্বামী হিসেবে মানতে চাইছে না। মেয়েটার জীবনে একটা কালো অধ্যায়ের কারণে হয়তো ছেলেটাকে স্বামী হিসেবে মানতে পারছে না। অনুভব করলাম আমার চোখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়েছে। আমি চোখ মুছতে মুছতে বললাম, তাহলে আর কি, আপনাকে তো কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে, আমি তাহলে এখন আসি। এই বলেই আমি উঠে দাঁড়ালাম। পাশে তাকিয়ে দেখি মেয়ের বাবা মা দাঁড়িয়ে আছে, ওনাদের চোখে জল। আমি কিছু বলতে যাব তার আগেই মেয়ের বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল, সাথে মিমের মাও। তারপর মিমের বাবা বললেন, আমাকে ক্ষমা করে দিও বাবা। কিছু বলেন আঙ্কেল, এখানে ক্ষমা চাওয়ার মতো তো কিছু হয়নি। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে এখন আসছি। এই বলে আমি রুম থেকে বার হয়ে আসলাম। আবশ্যক পেছন থেকে মিম আর মিমের বাবা মা আমাকে ডেকেছিল। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। গতকাল মিম সম্পূর্ণ সুস্থ হয়ে তার বাবা মার সঙ্গে ওদের বাড়িতে চলে যায়। এর মাঝে আমি একটি বারের জন্যও মিমির সাথে দেখা করতে যাইনি। কি দরকার ওর সাথে দেখা করতে গিয়ে মায়া বাড়ানো? অবশ্য ওর বাবা মার সঙ্গে ফোনে কথা বলে আমি ওর খোঁজখবর নিয়েছি। এখন রাত প্রায় 12টা বাজে। আমি একটি চিঠি লিখতে বসেছি, কিন্তু এই নিয়ে পরপর 3টে কাগজ আমার চোখের জলে ভিজে গেছে। নতুন কাগজ নিয়ে লিখতে শুরু করলাম। প্রিয় মিম, জানি তুমি সুস্থ ও ভালো আছো, আমিও আছি একরকমের ভালো। আজকের পর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না।
জানি না তুমি আমায় কেমন ছেলে ভাবো, তবে একটা কথা সত্যি যে আমি আজ পর্যন্ত তোমাকে আমার স্ত্রী হিসেবে ভেবে এসেছি। বেশি কিছু লিখলাম না, কারণ লেখার মতো অবস্থা এখন আমার নেই। শুধু তোমাকে এইটুকুই বলে রাখি, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সর্বশেষ, তুমি ভালো থাকবে আর নিজের খেয়াল রাখবে। ইতি, কোনো এক অচেনা ছেলে। চিঠিটা লিখে কান্নায় ভেঙে পড়লাম। আজ সকালবেলা উকিলের কাছ থেকে ডিভোর্সের সকল কাগজপত্র আমার কাছে এসেছে। শুধু আমার আর মিমের সাইন করলেই হবে, এরপর আমি আর মিম স্বামী স্ত্রী থাকবো না। চিঠিটা ভাজ করে খামে ঢোকালাম। এরপর ডিভোর্সের পেপারটা সাইন করে চিঠি আর ডিভোর্সের পেপারটা একসাথে রেখে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। চোখ দিয়ে চোখের জল বইতে লাগলো, কিছুতেই ঘুম আসছিল না। হয়তোবা মেয়েটার মায়া পড়ে যাওয়ায়। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি